আমি রিসেন্টলি মামার বাড়ি গেছিলাম জানেন তো, আপনাদের আমি জানিয়েছিলাম ফেসবুকে পোস্টের মাধ্যমে, একটা ভিডিও করেছিলাম সেখানে গিয়ে। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে সেখানে গিয়ে আমি প্রায় প্রত্যেকের মুখেই, যেমন আমার মামিমা রয়েছে ঠিক আছে, এবারে মামিমার তো বন্ধু বান্ধব রয়েছে, এবারে তাদের মুখে প্রত্যেকের মুখে, পাড়া প্রতিবেশী প্রত্যেকের মুখে এটা শুনতে পাচ্ছি, যখনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা উঠছে তখনই তারা এটা বলছে, বলাবলি করছে আর কি নিজেদের মধ্যে। আমি তো কিছু বলিনি, আর আমি আমি যে ভিডিও করি ইউটিউবে তো সেটাও তারা জানে না ঠিক আছে, তো সেই জন্য তারা নিজেদের মধ্যে আর কি আলোচনা করছে, আমি শুনতে পাচ্ছি। তো তাদের আলোচনার বিষয় এটা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরনোদের দেওয়া বন্ধ হয়ে যাবে এবং পুরনোদের বন্ধ করে দিয়ে নতুনদের টাকা দেবে। কারণ কি? কারণ হচ্ছে যদি পুরনো নতুন সবাইকে টাকা দিতে যায় তাহলে এত টাকা কোথা থেকে আসবে, তাই পুরনোদের টাকা বন্ধ করে দিয়ে এতদিন যারা টাকা পেয়েছে তাদের সব বন্ধ করে দেবে এবং নতুন যারা রয়েছে, নতুন যারা আবেদন করেছে তাদের টাকা দেওয়া শুরু করবে। আমার মামার বাড়ি হচ্ছে হুগলি জেলাতে এবং সেখানে সেই পাড়াতে, কোথায় কি হচ্ছে জানি না, সেই পাড়াতে অন্তত আমি দেখলাম এরকম সবার মুখে সবাই বলাবলি করছে এই জিনিসটা। তো সেই জন্য আমি ভাবলাম যে ভিডিও বানানো উচিত, যে এটা কতটা সত্যি, এটা কতটা হওয়ার চান্স রয়েছে বা হবে কি না, এই নিয়ে আপনাদের হয়তো আপনাদের পাড়াতেও হয়তো বা আপনাদের গ্রামেও হয়তো এই নিয়ে আলোচনা চলছে, হয়তো কেউ বলছে যে এরকমভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে এতদিন পর্যন্ত যারা টাকা পেয়েছে এবং নতুনদের টাকা দেওয়া চালু হবে। তো এটা কতটা সত্য সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন, প্রথমে বলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অধিকাংশ মানুষই এখন পর্যন্ত পাচ্ছেন এবং খুব কম সংখ্যক মানুষ যারা এখনো পর্যন্ত পাচ্ছে না তাদের কিছু গন্ডগোল রয়েছে বা কিছু প্রবলেম রয়েছে তাই তারা পাচ্ছেন না। তো বেশিরভাগ সংখ্যাটাই, মানে সংখ্যা গরিষ্ঠতাই হচ্ছে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং অল্প সংখ্যক মানুষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। এবার যদি পুরনোদের টাকা বন্ধ করে দেওয়া হয় তাহলে বেশিরভাগ মানুষই টাকা পাবেন না এবং সেই অনুযায়ী যদি নতুনদের টাকা দেওয়া হয় শুধু পুরনোদের বাদ দিয়ে তাহলে গুটি কয়েক মানুষকে হয়তো টাকা দেওয়া হবে ঠিক আছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মানেটা কি রইল, আর সেটা তো পরের কথা। তার আগে বলি, সরকার এরকম কোনো বিজ্ঞপ্তি জারি করেনি কোনো রকমভাবে কোনো কোথাও, সরকারি পোর্টালে বলুন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা মুখ্য সচিব বলুন, সরকারি কেউই এই ব্যাপারে কোনো কথা বলেনি, কোনো আপডেট নেই, এটা সম্পূর্ণ গুজব ঠিক আছে। পুরনোদেরও টাকা দেবে এবং নতুনদেরও টাকা দেবে, অনেক জায়গায় আবার এরকম আপনারা শুনতে পারেন পুরনোরা এতদিন পর্যন্ত যারা টাকা পাচ্ছে তারাই টাকা পাবে, আবার নতুনদের ঢোকানো হবে না, এত টাকা কোথা থেকে আনবে সরকার, নতুনদের আর টাকা দেওয়া হবে না, এরকম অনেক কিছু শুনতে পাবেন। তো এরকম কিন্তু নয়, আমরা দেখেছি যে পুরনোদের যখন আগেও টাকা দেওয়া হয়েছিল তারপরে নতুনরা যখন আবেদন করলো নতুনদেরও সবাইকে টাকা দেওয়া হয়ে গেল, আবার মে মাসে যারা আবেদন করেছে তাদেরও জুলাইয়ে টাকা ঢুকবে। তো এরকম ভাবে নতুনদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে, নতুনদের আটকে নেই কিন্তু কোনো প্রকল্পেই, কিন্তু আটকে নেই নতুনদেরও প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে। তাই আপনাদের বলবো, আপনাদের গ্রামে বা আপনাদের পাড়া প্রতিবেশীতে যদি কেউ বলে থাকে যে পুরনোদের টাকা বন্ধ করে দেবে এবং নতুনদের টাকা দেওয়া শুরু করবে বা নতুনদের শুধু টাকা দেবে পুরনোদের বন্ধ করে দেবে, এরকম অনেক কিছু বলে থাকবে, তো এরকম কোনো কথাতেই কান দেবেন না। আপনারা যেমন টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ঠিক সেরকম পেতে থাকবেন। তবে হ্যাঁ, যদি আপনারা 500 টাকা পান এসসি এসটি হয়ে, সেই টাকাটা যদি আপনারা 1000 করতে চান সেটা হবে, তার কোনো প্রবলেম নেই। যে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা শুধুমাত্র জমা করতে হবে আপনাদের বিডিও বা আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকা হলে মিউনিসিপ্যালিটি অফিসে ঠিক আছে, তো এই সমস্ত কাজ হবে। তবে একবারে বন্ধ করে দেওয়া হবে না, কেউ যদি হ্যাঁ অযোগ্য হয়ে যায়, কারো যদি 60 বছর পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। এবারে যদি কারোর রানিং থাকে, মানে 25 থেকে 60 বছরের মধ্যে থাকে, তার কোনোদিনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না। আর অনেকজন আমাকে কমেন্ট করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে বিধবা ভাতা কি একসাথে পাওয়া যাবে, তো আমার দেখা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দুজনকে এরকম দেখেছি যারা লক্ষ্মীর ভাণ্ডার আর বিধবা ভাতা দুটো একসাথে পাচ্ছে। তো আপনারা আবেদন করতে পারেন, যদি আপনারা দুটোরই যোগ্য হন তবে দুটোরই আবেদন করতে পারেন, আপনারা দুটোই প্রকল্পের টাকা পেতে পারেন। তাহলে আপনাদের গ্রামে বা আপনাদের পাড়াতে যদি কেউ বলে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে তাহলে তাকে এই ভিডিওটা দেখিয়ে দেবেন। আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং সরকারি সমস্ত প্রকল্প নিয়ে ভিডিও করে থাকি, পূর্বেও আমি আপনাদের অনেক ভিডিও দিয়েছি এবং ভবিষ্যতেও এরকমই সরকারি প্রকল্পের যে আপডেট আসবে সেই নিয়ে ভবিষ্যতেও ভিডিও দিতে থাকবো। তো সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে সমস্ত সরকারি প্রকল্পের আপডেট পেতে পারেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।